দশ দিন ধরে রাস্তাঘাট সাফাই হচ্ছে না পুরুলিয়া শহরে। চারিদিকে আবর্জনা স্তূপে ভরে গিয়েছে। পুরো পরিষেবা নিয়ে ক্ষোভ জমছে শহরবাসীর মধ্যে। রবিবার সকালে পুরুলিয়া জামশেদপুর 32 নম্বর জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখালেন 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের অভিযোগ, আবর্জনা পরিষ্কার না হওয়ায় রাস্তা দিয়ে হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে, দুর্গন্ধে টেকা যাচ্ছে না এলাকায়। মেন ড্রেন, হাই ড্রেন জাম হয়ে যাওয়ার ফলে আমাদের গলিতে সমস্ত জলের ড্রেনের জল, নোংরা জল, এক হাঁটু জল জমে একদম থই থই হয়ে গেছে। এতে ডেঙ্গু ম্যালেরিয়ার আশঙ্কাটা খুব বেড়ে যেতে পারে, আমরা যাতায়াত করতে পারছি না। আর 6 নম্বর ওয়ার্ডের, 7 নম্বর ওয়ার্ডের যত আবর্জনা সব নালাতে এসে ফেলছে, ডাস্টবিনেও ফেলছে না। এই কারণে আপনারা নিজেরা পরিষ্কার করলেন? এই জন্য বাধ্য, বাধ্য পথ অবরোধ করা এবং নিজেরা পরিষ্কার করতে। তা নাহলে বাচ্চা বাচ্চা সবার ডেঙ্গু ম্যালেরিয়া তো হচ্ছেই, মিউনিসিপ্যালিটির তো কোনো ভূক্ষেপ নেই, মিউনিসিপ্যালিটি কোনো কাজ করে না। এমন বেহাল পরিষেবার বিষয়ে খোঁজ নিলে পুরসভা সূত্রে জানা গিয়েছে ফান্ডের অভাব রয়েছে, তাই অস্থায়ী কর্মীরা দীর্ঘ 3 মাস ধরে বেতন পাচ্ছেন না। বকেয়া বেতনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে লাগাতার 10 দিন ধরে তারা কর্মবিরতি জারিয়ে রেখেছেন। রবিবার সকালে অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা হয়। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি, আমাদের কোনো ওয়ার্ডের সঙ্গে শত্রুতা নাই, আমাদের ড্রেন পরিষ্কার চাই সপ্তাহে, আমরা জল খেতে পাচ্ছি না। আর 6 নম্বর 7 নম্বরের নোংরা একসাথে ফেলতে আমরা দিব না, আমাদের এখান থেকে ডাস্টবিন চাই না, আমরা ডাস্টবিন চাই না। পুলিশ দ্রুত সাফাইয়ের কাজ চালুর আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। যদিও অস্থায়ী কর্মীদের বেতন সমস্যা কবে মিটবে, পুরুলিয়ার শহরবাসী জঞ্জালমুক্ত শহর কবে পাবেন, সে বিষয়ে পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।